1971 সালে এই জাতি স্বাধীনতা যুদ্ধ করেছিল পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে নিজেদেরকে তার স্বকীয় মর্যাদায় বের করে নিয়ে আসার একটা স্বাধীন ভূখণ্ড একটা রাষ্ট্র নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে নিয়েছিল এবং সেই স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন সেদিন সেই মহান নেতা আমাদের দেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই স্বাধীনতার পরে 1972 সাল থেকে এই দেশের মানুষ আওয়ামী শাসন দেখেছে অর্থাৎ 1972 সালে আওয়ামী লীগ শাসন কার্যে তারা দায়িত্ব নিয়েছিল দুর্ভাগ্যক্রমে মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হবে গণতন্ত্রের সমাজ নির্মিত হবে এবং মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে একটা মানুষ একটা মোটা কাপড় মোটা ভাত যে ব্যবস্থা সেই ব্যবস্থা করতে পারবে দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেটা সেদিন সম্ভব হয়নি ওই অল্প সময়ের মধ্যেই 2072 থেকে 2075 সাল পর্যন্ত আওয়ামী লীগ তার দুঃশাসনের মধ্যে দিয়ে মানুষের স্বপ্নগুলোকে সবগুলোকে ভেঙে চুরমার করে দেয় এবং আরো দুর্ভাগ্যজনকভাবে তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে আজকের বাংলাদেশের প্রেক্ষিতে প্রায় 15 বছর ওই আওয়ামী লীগ যখন এখানে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়ে দেশ একটা ফ্যাসিবাদ একটা প্রতিষ্ঠা করেছিল এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল তখন এই 15 বছর ছাত্র জনতার আন্দোলন হয়েছে এবং সবশেষে আপনারা সবাই জানেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ফ্যাসিবাদ মুক্ত হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি প্রাথমিকভাবে যেটা হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে তারা দায়িত্ব নিয়েছেন আমরাই দায়িত্ব দিয়েছি তাদেরকে যে তারা এখানে অতি দ্রুত প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অতি দ্রুত একটি সকলের কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন আমরা তাকে সমর্থন দিচ্ছি গোটা দেশের মানুষই তাকে সমর্থন দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে 7ই নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই 7ই নভেম্বরের মধ্য দিয়ে সেই দিন বাংলাদেশ নতুন করে একটা পরিচিতি স্বাতন্ত্র্য এবং সম্প্রসারণবাদ আধিপত্যবাদের নিকট থেকে বেরিয়ে আসার যে সূচনা সেই সূচনা সেদিন সম্ভব হয়েছিল